আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমি ওমর ফারুক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওজিফা পাওয়ার বাংলা। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে যে আমলটি তুলে ধরবো আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যাবতীয় বিপদ হইতে বাঁচার আমল। হ্যাঁ প্রিয় দর্শক, আপনার যত বড় বড় বিপদ হোক না কেন, আজ আমি আপনাদের সম্মুখে একটি নকশা তুলে ধরবো। আপনারা যদি নকশাটিকে রাখেন, যাবতীয় বিপদ হইতে আপনারা বেঁচে থাকবেন এবং অশ্রব বেদনা থেকে বাঁচার আমল। হ্যাঁ প্রিয় দর্শক, যে মা ও বোনেদের যখন সন্তান প্রসব হবে তখন যে বেদনা হয় সেটা মায়ে জানে। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সম্মুখে এই একটি নকশা তুলে ধরব, যখন স্ত্রী লোকেদের প্রসব বেদনা আরম্ভ হবে আপনারা এই নকশাটিকে কবজ বানাইয়া তাদের হাতে গলায় বেঁধে দেবেন। ইনশাআল্লাহ দ্রুত প্রসব বেদনা দূর হবে এবং সুসন্তান পয়দা হবে। প্রিয় দর্শক, কী সে আমল কীভাবে করবেন আমি সব স্ক্রিনে দেখাচ্ছি, আপনার স্ক্রিনে দেখতে থাকেন। সবার প্রথম আমি যে নকশাটি আপনাদের সম্মুখে বানাবো, একটি এসএমএর নকশা। আমি আগে আপনাদের সম্মুখে এসএমটি লিখছি, আপনার স্ক্রিনে দেখতে থাকেন। আমি বাংলায় লিখছি, আপনার স্ক্রিনে আরবি লেখাটা দেখেন শো করছে। প্রিয় দর্শক, আপনারা প্রথম কী করবেন দেখেন, আমি আগে এসএমটি লিখে নিই, ইয়া মুকসিত, ইয়া মুকসিত। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের এই এসএমটি আপনারা পড়ে নেবেন এবং এই এসএমের একটি নকশা আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই নকশাটি আপনারা শুধু সাথে রাখবেন। প্রথম আমি আরেকটি কথা বলে নিই, এই ইয়া মুকসিত, এই এসএমের আরও কয়েকটি ফল আছে, আরও কয়েকটি ফজিলত আছে, যদি আপনারা যদি করতে পারেন আমি বলে দিচ্ছি। যে লোক এই এসএম মোবারকের অজিফা সর্বদা পাঠ করিবে আল্লাহর রহমতে, সে ব্যক্তি সকল সময় হক কথা পছন্দ করিবে এবং নাহক কথা বর্জন করিবে। হ্যাঁ প্রিয় দর্শক, আরেকটি দেখেন, যে লোকের অন্তরে নামাজের মধ্যে শয়তানের ওয়াস ওয়াসা পয়দা হয় সেই ব্যক্তি ফজর নামাজের পরে এই এসএম শরীফ পত্যা 1000 বার করিয়া পাঠ করিলে আল্লাহর রহমতে 40 দিনের মধ্যে তাহার অন্তরে শয়তানের ওয়াস ওয়াসা হইতে পরিণাম লাভ করিবে। এবং আমি আপনাদের সম্মুখে ওই নকশাটি তুলে ধরছি, আপনারা আজকে নকশাটি প্রথম দেখেন। আপনারা প্রথমে কি করবেন, এইভাবে প্রথম আমি যেভাবে আপনাদের সম্মুখে একটি নকশা বানিয়ে নিচ্ছি, আপনারা সবার আগে প্রথম একটি স্লো করে নকশা বানিয়ে নেবেন। আমি যেভাবে লিখবো আপনারা সেম লিখে নেবেন, কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক দেখেন, এইভাবে আপনারা আমি হাত দিয়ে করছি, আপনারা স্কেল টেনে নেবেন, লাইনগুলি সোজা করে নেবেন। আমি আপনাদের বোঝানোর জন্য দেখাচ্ছি হাত দিয়ে টেনে। তো দেখেন প্রিয় দর্শক, সবার প্রথম আপনারা এমন একটি স্লো ঘরের নকশা ভানিয়ে নেবেন। ভানিয়ে আপনার উপরে দেখেন 7, 8 এবং 6 এই তিনটি সংখ্যা অবশ্যই দেবেন। দেওয়ার পর দেখেন আমি আপনাদের সম্মুখে আবার নকশাটি বানাচ্ছি, আমি কথা বলবো না, তারপর আমি আপনাদের সবাইকে বলে দেব কি ফজিলত। দেখেন দর্শক, আমি যেভাবে লিখবো আপনারা সেম লিখে নেবেন। আমি আবার কথা বলছি না, আমি প্রথম লিখে নিই আপনাদের, তারপর সব ডিটেলস বলে দিচ্ছি, আপনারা কী করবেন সেম লিখে নেবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার লেখা শেষ, আমি যেভাবে লিখছি আপনারা দেখেন দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারা কী করবেন, সেম এই নকশাটিকে আপনারা লিখে একদম সুন্দর করে লিখে নেবেন। লাল মার্কার নিয়ে নেবেন, অত জাপান কালি থাকলে আপনারা জাপান সিআই নিয়ে নেবেন। তো এভাবে আপনারা কী করবেন, সেম লিখে আপনারা কী করবেন, বাস দিয়ে তাবিজ কবজে ভরে দেবেন বা আপনাদের হাতে বেঁধে দেবেন। এইভাবে আপনারা কী করবেন, শুধু এই আমলটি করবেন। প্রিয় দর্শক, যদি এইভাবে আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সমস্ত বিপদ আপদ থেকে আপনারা কী করবেন, রক্ষা পাবেন। এবং যদি স্ত্রী লোক যখন প্রসব বেদনা করে আরম্ভ হবে তাহারকে যদি এ নকশা লিখিয়ে আপনারা ভাদিয়া দেন, আল্লাহর রহমতে ব্যথা দূর হইয়া সুসন্তান প্রসব করিবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সে পর্যন্তর জন্য বিদায় নেব। যাওয়ার আগে সবাইকে একটি অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। প্রিয় দর্শক, আশা করি আপনারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, খোদা হাফিজ।